हाय आमी रक्तिम आजकेर এই ভিডিওটা হচ্ছে একটা ওপিনিয়ন ভিডিও তিনটে বিষয়ে আমি আমার মতামত একটু ক্লিয়ার করে দেব এবং কিছু কিছু বিষয়ে একদম ক্লিয়ার অবস্থান নেব তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা কথা বলি যারা বইয়ের রিভিউ বা বই সংগ্রহ ওই টাইপের ভিডিও পছন্দ করেন তাদেরকে বলি আপনারা পরের ভিডিওতে আসুন এই ভিডিওটা হয়তো আপনার জন্য নয় প্রথমে একটা কথা বলি আমার একটা ভিডিও আছে যা থাম্বনেলে লেখা আছে কোন কোন পূজোবার্ষিকী কিনব সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আমি দুটো পূজোবার্ষিকী কিনবো তার মধ্যে একটা আমি সংগ্রহ করেছি নবপত্রিকা তার অনেক ভিডিও বানিয়েছি দ্বিতীয়টা হচ্ছে কচি পাতা এখানে কোথাও আমি বলিনি এই দুটো সংগ্রহ করব মানে অন্যগুলো সংগ্রহ করব না আমি একজনকে সম্মান করি মানে অন্য একজনকে অসম্মান করি এটা ভাববার কিন্তু কোথাও কোনো অবকাশ নেই এটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে কচি পাতা আমি এখনও সংগ্রহ করিনি এবং কেন করিনি সেটাই আমি আপনাদের বলবো তার কারণ কচি পাতার যে তখন যে ডিটেলটা আমি পেয়েছিলাম ঠিক আছে তারপরে আর আমি অ্যানালিসিস করিনি কারণ তারপরে বহু পূজোবার্ষিকী বেরিয়েছে তখনকার নিরিখে আমার মনে হয়েছিল কচি পাতা অবশ্যই সংগ্রহ করার মতো এবং এখন আমার সেটা মনে হয় কিন্তু আমার যেটা মূল অ্যাট্রাকশান সেটা আমি বলিনি এবং এই ভিডিও তো বলবো না এই জন্যই বলবো না তারপর মনে হতে পারে তাহলে সেই লেখক বা সেই লেখাটাকে আমি প্রমোট করছি সেটা তো আমি করছি না কেউ তো আমার এটা করতে বলেনি সুতরাং আমি কেন আলাদা করে কারো কথা বলতে যাবো কিন্তু আমি ভিতর থেকে জানি আমার মূল অ্যাট্রাকশন হচ্ছে কোনো একটা পার্টিকুলার সিরিজ এটা বাদ দিয়ে অনেক লেখা আছে সেগুলো আকর্ষণীয় কিন্তু সেই সিরিজটা যেহেতু একটা লেখা আমি পড়ে ফেলেছি তাই সেই সিরিজের পরের লেখাগুলোর জন্যই কচি পাতাটাকে আমাকে মূল অ্যাট্রাকশন হয়েছিল এবং সেটাকে আমাকে সিলেক্ট করতে হয়েছিল জানতে পারলাম সেই সিরিজের পরের দুটো গল্প দুটো আলাদা আলাদা পূজোবার্ষিকীতে গেছে এবার একসঙ্গে দুটো পূজোবার্ষিকী কেনা পূজোবার্ষিকীর যা দাম আপনারা বুঝতেই পারছেন তো সেই কারণে এখন অবধি কচি পাতা আমি কিনবো না এই ব্যাপারটা আমি এখনও পেন্ডিং করে রেখেছি আমি লক্ষ্মী পুজোর পর আবার হয়তো বই পড়া যাবো তখন দেখতে পারি যদি দাম কিছুটা কমে আমি খুব একটা শিওর নেই তারপর ওই সিরিজটা আমাকে কনফিউজ করে দিয়েছে পরে আমি ঠিক করেছি ওই সিরিজটার জন্য যদি ইনকেস আমি কচি পাতা সংগ্রহ না করি ওই সিরিজটা বই হয়ে বেরোলে তখন একটা বই আশা করা যায় সেভাবে বা দুটো যাই হোক সেইটাকে আমি সংগ্রহ করে নেবো সেই সিরিজটা পড়বো এটা হচ্ছে প্রথম ক্লারিফিকেশন দুই হচ্ছে একটা বিষয়ে মতামত দেবো সেটা হচ্ছে ইদানিং বেশ কিছু ফেসবুকের বইয়ের গ্রুপে আপনারা দেখবেন একটা বিষয় নিয়ে খুব চর্চা হচ্ছে যে কিছু বড় প্রকাশনা সংস্থার বই খুব বেশি মাত্রা ডিসকাউন্ট 50% বা তারও বেশি ডিসকাউন্টে কিছু কিছু মানুষজন কিনেছে কিনে তাদের মাঝখানে বেশ কিছু পেজ মিসিং হয়ে গেছে বা ডিফেক্টিভ বই পেয়েছে বই ফাটা এরকম ধরনের ছবি দিয়ে পোস্ট আসছে তো এই ব্যাপারে আমার মতামত কি এখানে একটা কথা খুব ক্লিয়ারলি বলি যখনই কেউ কোনো লোভনীয় অফার আপনাকে দিচ্ছে আমি বইয়ের চ্যানেল বানাই বলে বই নিয়ে বলছি অন্য যে কোনো বিষয়ে হোটেল বুকিং জামা প্যান্ট জুতো সমস্ত কিছু তখনই কিন্তু আপনি অফারটাকে ভালো করে যাচাই করবেন এটা আমি বলছি না এটা পুলিশ বলে আপনি যে জুরিসডিকশনে থাকেন যদি আপনি দিল্লিতে থাকেন দিল্লি পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আপনি ফলো করুন দেখবেন দিল্লি পুলিশও এরকমই পাবলিক অ্যাওয়ারনেস মেসেজ ওখানে দিচ্ছে আমি যে পুলিশের জুরিসডিকশনে থাকি তাদের পেজ আমি ফলো করি সেখান থেকে আমি জানি যে পুলিশ এটা সাজেস্ট করছে আপনি যদি একটা 50% বা 60%-এর বেশি ডিসকাউন্ট কেউ দিচ্ছে তখন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে ভালো করে ভেরিফাই করা মাথায় রাখবেন ওটা যত বড়ই হোক না কেন চোখ কান বুঝে বিশ্বাস করার কোনো কারণ নেই তখন ওটা কিন্তু প্রকাশনা সংস্থা ওটা ওর ব্যবসা ও এনজিও নয় এটা দানসত্রও খুলে বসেনি সুতরাং ওর নিশ্চয়ই কোনো না কোনো ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে যেটা ও ফুলফিল করতে চায় এর অনেক কারণ হতে পারে এক হতে পারে বইটা খারাপ বই কেউ কেনেই না ও স্টক ক্লিয়ারেন্সের জন্য বেশি ডিসকাউন্ট দিয়ে ক্লিয়ার করতে চাইছে বইটা গল্পটাই ভালো না বা লেখাটাই ভালো না এরকম হতে পারে হয়তো বইটা ডিফেক্টিভ নয় প্রিন্ট পেজ সব ভালো কিন্তু বইটা ভালো না মানে কন্টেন্ট ভালো না তখন সেটাও তো হতে পারে দুই হচ্ছে ডিফেক্টিভ হতে পারে ফেটে রয়েছে অমুক তমুক হতে পারে দুই হচ্ছে আরেকটা এটা শোনা যাচ্ছে যে মাঝখানে পেজ মিসিং হয়ে যাচ্ছে এটাও কিন্তু একই কারণ এক্ষেত্রে আপনাকে যাচাই করতে হবে এবার আপনি বলতে পারেন তাহলে কি আমি একটা মোটা 400 পেজের বই ধরে ধরে যাচাই করবো ইয়েস করবেন যদি আপনি মনে করেন আপনার হাতে যাচাই করার সময় নেই আপনি এ ধরনের প্রলোভন বা এই ধরনের খুব লুক্রেটিভ অফার যারা দেখাচ্ছে সেগুলোকে অ্যাভয়েড করুন যেমন আমি মনে করি আমার অত সময় নেই আমি কিন্তু এই ধরনের অফার অ্যাভয়েড করি আমার কাছে স্ট্যান্ডার্ড কলেজ স্টুডেন্টের অফার হচ্ছে 20-25%-এর মধ্যে কখনো কখনো কেউ ছাড়মেলা বা এই টাইপের করলে মেগা ডিসকাউন্ট অফারটা বার করলে সেটা ম্যাক্সিমাম 35% যদি 35-এর ওপর কেউ ডিসকাউন্ট দেয় আমি কিন্তু ভাই ভালো করে ভেবে দেখি সচরাচর 35-এর ওপরে ডিসকাউন্টের কোনো বইটের নাম কোনোদিন শুনিওনি এরকম বই দেখা যায় আর যদি আবার শুনেছি সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ছেঁড়া ফাটা হয় পেজ মিসিং অবশ্য আমি কখনো আইডেন্টিফাই করিনি সুতরাং সেগুলো আমি কিনি না এটা মাথায় রাখবেন আপনারা পুলিশের সাজেশন ফলো করছেন না আর তার ফলে আপনারা একটা জায়গায় ঠকে যাচ্ছেন তারপর ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা বলছেন ভালোই হচ্ছে সে ব্যাপারে সবাই জানতে পারছে কিন্তু জানবেন যে এক্ষেত্রে আপনারও কিন্তু একটা গাফিলতি রয়েছে আপনারা কিন্তু পুলিশের যে পাবলিক অ্যাওয়ারনেস মেসেজ সেটা প্রপারলি শুনছেন না তিন নম্বর যে বিষয়টা নিয়ে আমি ওপিনিয়ন দেবো সেটা হচ্ছে এক লেখক সম্বন্ধে
বিভিন্ন গ্রুপে আবারও অভিযোগ করছে তিনি নাকি বিভিন্ন জায়গা থেকে টুকছেন। যদিও সেই লেখক সম্প্রতি বেরোনো একটা বই আমি সংগ্রহ করেছি, আমার একটা লাইভে দেখিয়েছি, কিন্তু লেখকের নাম বা বইয়ের নাম এই ভিডিওতে আমি বলবো না। টোকাকে ইংরেজিতে বলে প্ল্যাজারিজম। এখানে একটা কথা বলি, একাডেমিক রিসার্চ বা একাডেমিক গবেষণা কিভাবে হয়, তার একটা বড় অংশ যে শুরুতে হয় হচ্ছে লিটারেচার সার্ভে, অর্থাৎ সেই এরিয়া অফ ইন্টারেস্টে কে কী লিখেছে সেগুলোকে ভালো করে দেখা এবং দেখে তার মধ্যে কোথায় ফাঁক ফোকর আছে সেটাকে খুঁজে বের করে নিজের রিসার্চ টপিককে সেখানে প্লেস করা, এইটাকে বলে গ্যাপ আইডেন্টিফাই করা। তারপরে রিসার্চটা হবে, তারপরে তার রিসার্চ হওয়ার এবং শেষে একটা কনক্লুশন আসবে, অ্যাবস্ট্রাক্ট থাকবে, এইভাবে একটা রিসার্চ পেপার সাজানো হয়। আপনি গুগল স্কলার থেকে যে কোনো রিসার্চ পেপার দেখে নিতে পারেন আপনার এরিয়া অফ ইন্টারেস্টে। আপনি যদি অর্থনীতির হন তো অর্থনীতির, আপনি যদি সমাজনীতি হন তো সমাজনীতি, যে কোনো বিষয় আপনি দেখে নিতে পারেন। এটাই হচ্ছে ওভারঅল রিসার্চের ব্যাপার। এবার যে কোনো রিসার্চ পেপারের নিচে আপনি দেখবেন মিনিমাম 20 থেকে বা তার বেশি 30-40টা রিসার্চ, কখনো কখনো তো 60-70টা রেফারেন্স পেপারে দেওয়া থাকে। সুতরাং রেফারেন্স কাউকে নেওয়া, কোথাও থেকে নেওয়া, সেটা যদি মেনশান করে দেওয়া হয় এর মধ্যে অন্তত প্ল্যাজারিজমের কোনো কিছু আমি দেখছি না। কেউ যদি হেইশিকো থেকে নিয়ে থাকে বা হেইশিকোর আদলে একটা কিছু অনুপ্রাণিত হয়ে বানায় বা তার থেকে সোজাসুজি প্লটের একটা কনসেপ্ট নেয়, তাহলে সেটাকে টোকা বলে না। আপনাকে একটা সোজাসুজি এক্সাম্পল দিচ্ছি, ধরুন কেউ একজন রিসার্চার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের, সে একটা রিসার্চ করলো ক্যালিফোর্নিয়ার আর্থকোয়েক্স বিহেভিয়ার দেখার জন্য সয়েলে, আর এখানকার এক রিসার্চার সেই পেপারটা দেখে বলো বাহ ভালো তো, আমি তাহলে ওই একই রিসার্চ করব ইন্ডিয়ার কোনো শহরের আর্থকোয়েক নেচারটা দেখার জন্য, হতে পারে সেটা কলকাতা বা হতে পারে সেটা ধানবাদ। এর মধ্যে কিন্তু টোকার কোনো ব্যাপার নেই, কারণ তার ডেটা কমপ্লিটলি আলাদা। সে ক্যালিফোর্নিয়ার রেসপেক্টে তার ডেটা বের করে সেটার পিছনে ফিজিক্স, সেটাকে অ্যানালিসিস, তারপরে তার পেপার, আর এই ধানবাদের রেসপেক্টে ডেটা বের করে তার অ্যানালিসিস, তারপরে তার পেপার, তার গ্রাফ, দুটো রিসার্চ পেপার কমপ্লিটলি হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। এটাকে টোকা বলে না। সুতরাং কোনো লেখক যদি অন্য কারোর থেকে একটা আইডিয়া নেয় তারপর নিজের মতো করে সেটাকে সাজায়, এটার মধ্যে টোকার কোনো কিছু আছে বলে আমার অন্তত মনে হয় না। তাই ক্লিয়ারলি বলছি সেই লেখকের এর মধ্যে আমি কোনো দোষ দেখছি না। আপনি যদি মিল পানো, মিল আছে না নেই সে তো আমি বলতে পারবো না, আমি ভেরিফাই করে দেখি না, আপনি যদি মিল পানো এটাকে প্ল্যাজারিজম বলে না, এটাকে প্ল্যাজারিজম বলবেন না। একদম ক্লিয়ারলি বলছি এটাকে প্ল্যাজারিজম বলে না। তো তিনটে বিষয়ে মতামত দিলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব, দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।